প্রেম নাকি মানে না কোনো ধর্ম বর্ণ বয়স কিংবা জাতীয়তার বেড়াজাল এই প্রত্যেকটি ক্ষেত্রেই মেক্সিকোর তরুণী গ্লাডিস নাইলি টরাবিও মরালেসের সাথে বাংলাদেশের জামালপুরের তরুণ রবিউল হাসান রুমানের অনেক দূরত্ব কিন্তু সব বেড়াজাল ভেঙে প্রেমের টানে তারা এক হয়েছে শুরু করেছেন সংসার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় থেকে প্রেম অতঃপর বাংলাদেশে এসে নিজ ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন মেক্সিকান তিনি বিয়ে করেছেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলধিঘা গ্রামের উনত্রিশ বছরের রবিউল হাসান রোমানকে রুমান রুমডো ইনস্টিটিউট অফ মডার্ন টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করে ফ্রিল্যান্সিংয়ে যুক্ত ছিলেন ভালোভাবে ইংরেজিতে কথোপকথনের জন্য একজন বন্ধু করছিলেন দুই হাজার উনিশ সালে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর তরুণী নাইলির সাথে ফেসবুকে পরিচয় হয় এক পর্যায়ে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ও প্রেম হয় টানা দুই বছর প্রেম করার পর গত একুশে নভেম্বর সকালে বাংলাদেশে আসেন রবিউল ও পরিবারের লোকজন বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিমান থেকে নামার পর সরাসরি তারা ঢাকা জজ কোর্টে গিয়ে এভিডেভিডের মাধ্যমে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মগ্রহণ ও নাম পরিবর্তন করে রবিউলকে বিয়ে করেন এরপর তারা সরিষাবাড়িতে বাড়িতে পৌঁছান দু হাজার উনিশ সাল থেকে যেহেতু আমার পরিচয় আমাদের পরিচয় তো তিনি ডিসাইড করেছিলেন যে তিনি বাংলাদেশে আসবেন এবং আমার সাথে সাক্ষাৎ করবেন তো সাক্ষাৎ করার ফলে আমরা আরও ভালোভাবে ডিসাইড করতে পারি যে না এখন আমরা বিয়ে করব। লাইলি জানান মেক্সিকোর পোয়েবেলা শহরের ব্যবসায়ী গ্রেগোরিও টোরিবিওর মেয়ে এসে পোয়েবেলা বিশ্ববিদ্যালয় থেকে তিনি দুই সালে পড়াশোনা সম্পন্ন করেন রবিউলের সাথে প্রেম হওয়ার পরপরই তিনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির জন্য বিলম্ব হয়

বাংলাদেশে আসছে এবং কি ব্যাপারে হে যে আমার ছেলেকে বিয়ে করার জন্য রাজি এবং কি বিয়ে করছে আমরা গার্জেন পক্ষ থেকে আমরা খুশি লাইলি বাড়ি আসার পর তাকে এক নজর দেখতে ঢল নামে স্থানীয় মানুষের বিদেশি বউ সবার সাথে কথা বলছেন হাসি মুখে তো আমরা সকলেই তাকে দেখার জন্য এসেছি দেখে মনটা ভরে গেল ভালো লাগলো এলাকাতে অনেকই বিয়ে হয় কিন্তু এরকম বিয়ে আমার বয়সে আমি দেখি নাই যখনই শুনলাম যে নিস্কিউ থেকে থেকে একটা মানে বউ এখানে ভালোবাসার টানে চলে আসছে এসে বিয়ে করছে এবং কি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে সে মুসলিম ধর্ম গ্রহণ করেছে দেখার আগ্রহ যাচ্ছে কিছুদিন শ্বশুরবাড়িতে অবস্থান করে লাইলি মেক্সিকোতে ফিরে যাবেন পরবর্তীতে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রোবলকে মেক্সিকোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে লাইলির